জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম। এবার তিনি যুক্ত হলেন উপদেষ্টা পরিষদে। মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অনার্স 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি। ঢাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রশক্তির নেতা ছিলেন শুরু থেকেই। সন্ধ্যায় নবনিযুক্ত তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক পাওয়া দুজন হলেন খোদা বক্স চৌধুরী ও সায়েদুর রহমান। তারা প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা দাঁড়ালো 24 জনে।